ভাই, আপনি তো আজকে ডিম কিনতে এসেছেন। জি আমি কিনেছিও, আমি 66,000 ডিম কিনেছি। আচ্ছা, আজকে কি চাহিদা 66,000 ছিল? আমার চাহিদা ছিল 95,000। কেনার পদ্ধতিটা কি? এখানে একটা বিট হয়, বিটের মাধ্যমে আমরা কিনি। কাজী ফার্ম থেকে আমাদের একটা সফটওয়্যারে মেসেজ দেয়, পরবর্তীতে আমরা ফিটি মেসেজ দিই আর কি। এইভাবেই আর কি কেনা বেচা। এই যে দামটা যখন চলে আসে তখন আপনারা আবার ফোনের মাধ্যমে বিট করছেন, রিপ্লাইয়ে রিপ্লাই করে, তারপর আবার আপনি পেয়েছেন কিনা আজকে সেটা তারপর আমাদের ফোনের মাধ্যমে জানা দেওয়া হয় যে এতগুলো পেয়েছেন আপনি। আর টাকাটা কিভাবে দিচ্ছেন? ব্যাংকের মাধ্যমে দিই। এমন কি কোনো সম্ভাবনা আছে যে কাজী ফার্মস নিজেই এই দামটা নির্ধারণ করছে, বা আপনারা কি মনে হয় যে যখন আপনারা দামটা দিচ্ছেন বা বিভিন্ন প্রাইস দিচ্ছেন, অফার মূল্যটা কি বাজারের সাথে ওই দিনের বাজারের সাথে সামঞ্জস্যপূর্ণ? অফার মূল্য হয়তো দেখা যায় আর একটু কম দেয়া থাকে, আমরা বাজারের সাথে মিলায় একটা আমরা মেসেজ দিই যে আমরা যতটুকু যে দামে বিক্রি করতে পারবো ওই রেটটা দেখেই আমরা এসএমএস দিই যে ওই দামে যাতে পাওয়া যায়। যেই দামে আপনি কিনতে পারছেন বা যেই দাম হচ্ছে ক্লিয়ারেন্স মূল্য, সেই দামটা কি বাজারের সাথে সেই দিনের বাজারের সাথে সামঞ্জস্যপূর্ণ? জি, অনেকটা সামঞ্জস্যপূর্ণ। আপনি তো কাজী ফার্মস এর পরিবেশক, তাহলে এই যে যে পরিমাণ দাম আরো কিছু আপনার ডিম তো আজকের চাহিদা ছিল, সেই ডিমটা কি আপনি বাহির থেকে কিনতে পারছেন? সেই ডিম আমি যদি চেষ্টা করি হয়তো বাইরে থেকে লাখ প্রয়োজন হলে কিনবো, না হলে আগামী কাল আবার নেবো এখান থেকে। এইখানকার ডিমের মানে গুণগত মান একটু ভালো, এই জন্য মানে এই ডিমের চাহিদাটা একটু বেশি। কাজী ফার্মসের পক্ষ থেকে কোনো শর্তারোপ আছে কিনা যে আপনারা তাদের পরিবেশক হলে বাহির থেকে আপনারা ডিম কিনতে পারবেন না এরকম? না, এই ধরনের কোনো ইয়ে কাজী ফার্মে নাই। আচ্ছা, আমাদের খুশি কাজী ফার্মতে আমরা নাও নিতে পারি, এরকম আছে যে আমি নিলাম না, সেক্ষেত্রেও কাজী ফার্ম তো আমাকে জোর করতে পারবে না যে আপনার নিতে হবে, নাহলে ডিলারশিপ থাকবে না বা এই ধরনের কোনো জরিমানা হবে, এই ধরনের কোনো ইয়ে নেই। আপনি কেমন মানের ডিম পাচ্ছেন কাজী ফার্মস থেকে? কাজী ফার্মের ডিমের ভিতরে কোনো ভাঙা বা অন্য জায়গাতে নিলে যেমন ভাঙা থাকে, ছোট বড় থাকে, এখানে আমরা ডিমটা নিই, এখানে কোনো ভাঙা ডিম নাই, এই ডিমটা আমরা বেছে নিতে পারি, কোনো ভাঙা ডিম তারা দেয় না। ভাই, এটা এই ডিমগুলো কোথায় বিক্রি করবেন? আমাদের কাছ থেকে আবার বিভিন্ন পাইকাররা আছে যারা নিয়ে যায় বা আমরা দিয়ে আসি, এরকম আছে। আচ্ছা আচ্ছা, আপনারা খুচরা তো বিক্রি করেন না, আবার পাইকারের কাছে? আমরা আবার পাইকারি বিক্রি। আপনি আজকে কত টাকা রেটে কিনেছেন? আজকের বাজার মূল্য কত ছিল? আজকের বাজার মূল্য 11.30 টাকা। আচ্ছা, এখন এটা কি বিক্রি করে ফেলেছেন ইতিমধ্যেই? আমাদের ম্যাক্সিমাম বিক্রি হয়ে গেছে চাহিদা। আমি কি একটু জানতে পারি যে কত টাকা মূল্যে বিক্রি করেছেন? আমরা 11.35 টাকা বিক্রি করেছি, যারা এখান থেকে নিয়ে যাবে আর আমরা যাদেরকে পৌঁছাই দিই সেখানে, তাদের সাথে আমাদের ওই গাড়ি ভাড়া টাড়ি ভাড়া যোগ হয়ে হয়তো 11.50 টাকা। 11.50 টাকা আর ঢাকার ভিতরে যদি হয়। আর কিনেছেন 11.30 টাকা। আচ্ছা, মাঝখানে 20 পয়সা লাভ করেছেন? 20 পয়সা লাভ, এটা আমাদের গাড়ি ভাড়া সহ আর কি, গাড়ি ভাড়া ক্যারিং কস্ট সহ। আর যারা 35 পয়সা নিচ্ছে তাদের কাছ থেকে 5 পয়সা লাভ করেছি, তারা এখান থেকে নিয়ে গেছে। খুচরা পর্যায়ে যে যাচ্ছে আপনাদের পক্ষ থেকে, এই যে মাঝখানে পরিবেশকরা কি এখানে অতিরিক্ত দামে চড়া মূল্যে বিক্রি করার জন্য দাম বৃদ্ধি পেতে পারে ডিমের? পরিবেশকরা তো এর চেয়ে চড়া মূল্যে বিক্রি করে না, কারণ এটা আমাদের এই হচ্ছে 5 পয়সার ব্যবসা, 5 পয়সা 10 পয়সা এর চেয়ে বেশি আমরা বেচি না, কেউই বেচে না। আমার মতো সব যারা পরিবেশক আছে হয়তো দেখা গেলো আমি যদি বিক্রি করি আমার কাছ থেকে নিবে না, আরেকজনের কাছ থেকে নিবে, কারণ এখানে পরিবেশক তো আমি একা না, কয়েকজন আছে। এই বিক্রয় সিস্টেমটা কি আপনার কাছে স্পষ্ট মনে হয়, অর্থাৎ স্বচ্ছতা কি আছে এখানে? জি, আমার কাছে একদম স্বচ্ছ মনে হয়, আমি ঘরে বসে এটা আমি বুঝতে পারি যে আমি আজ যে রেট দিয়েছি তাতে হয়তো বা ঠিক আছে এই রেটটা। বুঝতে পেরেছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।